লক্ষ কোটি সালাম জানাই মোবারক চরণে, আপনার শুভ আগমনে লক্ষ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই মোবারক চরণে, আপনার শুভ আগমনে। মূল মন্ত্র কালিমাতে আপনার নাম আল্লাহ জির সাথে, মূল মন্ত্র কালিমাতে আপনার নাম আল্লাহ জির সাথে। ওগো মিশাইলেন মোহাব্বতে, ওগো মিশাইলেন মোহাব্বতে, কি জানে কে কোন কারণে, আপনাকে চিনতে হলে চিনতে হইবা তিনি। লক্ষ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই মোবারক চরণে, আপনার শুভ আগমনে। আপনি নুরা মিন নুরিল্লাহ লা শারিক ছিলেন বাতিনে, আল্লাহতে শুরুতে হাকিব মালাকতে মালাইকে, আল্লাহতে শুরুতে হাকিব মালাকতে মালাইকে, রাসুল নামে সাক্ষী ছিলেন তখনে। লক্ষ কোটি সালাম জানাই, লক্ষ কোটি সালাম জানাই মোবারক চরণে, আপনার শুভ আগমনে। আর সম আল্লাহ বারি দুনিয়া হইলেন জাহিরি, আর সম আল্লাহ বারি দুনিয়া হইলেন জাহিরি, ওগো করিয়াছেন দুনিয়াদারি, ওগো করিয়াছেন দুনিয়াদারি চিনতে আসে গনে, ওগো করিয়াছেন দুনিয়াদারি চিনতে প্রেমিক গনে, আপনার শুভ আগমনে। বলুন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলুন ইয়া ওলি আল্লাহ, উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, আবারও বলুন আলহামদুলিল্লাহ। বারবার প্রশংসা করলাম কার, আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন, বসার সুযোগ কে দিয়েছেন, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন, মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন, সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন, আমাদের কাছে আছেন, আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন, একজনও না, একজনও দেখেন নাই, কেন জবাব দিবেন? আল্লাহ নিরাকার, আল্লাহ নিরাকার, এই কারণে আল্লাহকে দেখেন নাই। আল্লাহ কারো কাছে আকার, কারো কাছে নিরাকার, কেউ ডাকে দেখিয়া, কেউ ডাকে না দেখিয়া, কেউ করে দেখিয়া সেজদা, কেউ করে না দেখিয়া। আজকের মাহফিলে আমার আল্লাহ আছেন, আমরা কেউ আল্লাহকে দেখি নাই, আমার নবীও আছেন, আমরা কেউ নবীকেও দেখি নাই। কেন? দেখার চোখ আমাদের, দেখার মতো চোখ আমাদের হয় নাই। প্রত্যেকটা মানুষের বিশটা চক্ষু, কয়টা? আপনি আমার দিকে তাকাইলে দুইটা চোখ দেখেন, আমি আপনার দিকে তাকাইলে দুইটা চোখ দেখি, হাকিকতে চক্ষু হচ্ছে বিশটা, কয়টা? জাহের দুইটা, বাতেন আঠারোটা। দুইটা চক্ষু, জাহের বাতেন কয়টা? আঠারোটা। বাতিনি চক্ষু যদি খুলে যায়, বর্তমান যে সূর্য উদয় হয়, এই সূর্যটা অবস্থান করতেছেন চতুর্থ আসমানে, কত কত নম্বর আসমানে?
চতুর্থ নম্বর আসমানে আছেন, সূর্যটার মুখ হচ্ছে বারোটা, কয়টা? একটা মুখ খোলা, এগারোটা মুখ বন্ধ। সুবহানাল্লাহ বলে, একটা মুখ খোলা, এগারোটা মুখ বন্ধ। একটা মুখের আলো পৃথিবীতে আসতেছে, এগারোটা মুখ বন্ধ আছে। একটা মুখের আলোর তাপ আমরা সহ্য করতে, ময়দানে মহাশরে সোয়াত পড়ে আসবে। বর্তমানে বর্তমানে সূর্যটা চতুর্থ আসমানে আছে, জমিন থেকে আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব 500 বৎসরের রাস্তা, 9,30,000,000 মাইল উপরে। সুবহানাল্লাহ বলে, 9,30,000,000 মাইল উপরে সূর্যটা আছে। ওখান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপরে আসবে, 12টা মুখ খুলে দিবে। সূর্যের তাপে মাথার মগজ গলে গলে 70 হাত পশ্চিনার সাগর হবে। এই সাগরে মানুষ খাবুডুবু খেলবে। ওই দিন যারা নবীজির উম্মত হয়ে হাশরের মাঠে যাবে, এই তাপে তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ নবীজির আলোতে, সূর্যের আলোতে নবীজির কোনো ছায়া পৃথিবীতে পড়ে নাই। কারণ নবীজির পাওয়ারের চেয়ে সূর্যের পাওয়ার, সূর্যের পাওয়ারের চেয়ে নবীজির আলোর পাওয়ার কোটি কোটি গুণ বেশি। পৃথিবীটা তিনটা সূর্যের নিয়ন্ত্রণে আছে, কয়টা? প্রথম সূর্য হচ্ছে রবিউল আব্বাল, যিনি নবীদু জাহান। দ্বিতীয় সূর্য হচ্ছে রবিউল সানি, যিনি বরফির আব্দুল কাদের জিলানি। তৃতীয় সূর্য হচ্ছে যেটা পূর্ব আকাশে উদয় হয়, পশ্চিম আকাশে অস্তমিত হয়, বাবা আদম নবীর দুয়ার বিনিময় উদয় হয়। যেরকম সুবহানাল্লাহ, পৃথিবীটা তিনটা সূর্যের নিয়ন্ত্রণে, পৃথিবীটা চারটা কাবার নিয়ন্ত্রণে। কাবা কয়টা? কাবা কয়টা? আমরা দেখি একটা, আমরা কয়টা দেখি? তিনটা দেখি না, সূর্য একটা দেখি, দুইটা দেখি না। প্রথম কাবা হচ্ছে মক্কা, দ্বিতীয় কাবা হচ্ছে মদিনা, তৃতীয় কাবা হচ্ছে যার যার মসজিদ কেবলা ও কাবা, চতুর্থ নম্বর কাবা হচ্ছে আসমানে যেটা মুনাজাতের কাবা। যেরকম সুবহানাল্লাহ, কয়টা কাবা? চারটা কাবা হচ্ছে, চারটা সূর্য হচ্ছে, তিনটা। প্রত্যেকটা মানুষের সূর্যের মুখ হচ্ছে 12টা, প্রত্যেকটা মানুষের চোখ হচ্ছে 20টা। সুবহানাল্লাহ বলে, দুইটা চোখ বন্ধ করে দেন, বাতিনি চক্ষু খুলে দেন, আপনি খুলতে পারবেন না। আপনি, আপনার চোখ তখনই খুলবে, আপনার চোখ তখনই খুলবে যখন আপনার মুর্শিদ আপনাকে দয়া করবে। বিলের বাচ্চার চোখ পড়ে 7 গোর ডাওয়াইলে কয় গোর? চোখ নিয়ে জন্ম নেয় তারপরে অন্ধ, চোখ নিয়ে জন্ম নেয় তারপরে অন্ধ। 7 গোর দেওয়ার পরে চোখ খুলে অন্ধ মানুষের চোখ ফুটে মুর্শিদ বুঝিলে। যেরকম সুবহানাল্লাহ, বিলের বাচ্চার চোখ পড়ে 7 গোর দেওয়াইলে অন্ধ মানুষের চোখ পড়ে মুর্শিদ বুঝিলে, মুর্শিদ বুঝিলে। তো কোন মুর্শিদ? তিনি কোন মুর্শিদ? যে মুর্শিদকে বুঝিলে অন্ধ মানুষের চোখ পড়ে চোখ তোয়া কানা, চোখ তোয়া চক্ষু থাকার পরও অন্ধ, চোখে দেখে না। কেন? সে মুর্শিদ বুঝে নাই, সে মুর্শিদ বুঝে নাই। বাতিনি চক্ষু খুলবে, জাকিরি চক্ষু বন্ধ করবে। এক একটা চোখের পাওয়ার 1,000,000 মাইল দূর দূরান্তর পথ অতিক্রম করবে। 18টা চক্ষু দিয়ে তাকাইলে সমস্তরা সৃষ্টি একটা সরিষার দানার মতন আপনার চোখের সম্মুখে বাসবে। সুবহানাল্লাহ বলে,